আচ্ছা মিথিলা, রাতে বিছানার কোন দিকে শুতে তোমার ভালো লাগে? ঘুমের সময় কি তোমার গালে ডোল পড়ে? বন্ধুরা, আপনাদের প্রিয় শো নাইট ইজ স্টিল ইয়াং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কথা বন্ধু মিথিলা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন রেডিও এবিসি 89.2 এফএম এ। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনের মতোই আজও আমার প্লেলিস্ট সাজিয়েছি আপনাদের পছন্দের গান দিয়ে। আমাকে এসএমএস করতে চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন myrj আপনার নাম স্পেস আপনার রিকোয়েস্ট, লিখে পাঠিয়ে দিন 2828 নম্বরে। ঘুমের সময় কি তোমার গালে টোল পড়ে? মিরপুর থেকে রুবেল লিখেছেন, আপু তুমি কেন আমার এসএমএস পড়ো না? আজকে না পড়লে এটাই আমার লাস্ট এসএমএস। বন্ধু রুবেল, এই তো তোমার এসএমএস পড়ে দিলাম। ফাজিল, তোকে এসএমএস করতে বলছে কে? শ্যামলী থেকে ট্রিনা লিখেছে, হাই আপি, আজকে আমার পছন্দের একজন মানুষের বার্থডে, ওর নাম অয়ন। প্লিজ তুমি ওকে উইশ করে বলো ওকে আমি অনেক পছন্দ করি। সো সুইট। অবশ্যই ট্রিনা, আমি তোমার হয়ে অয়নকে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। আর হ্যাঁ ভাই অয়ন, ত্রিনা বলেছে সে তোমাকে অনেক পছন্দ করে। বুঝতেই পারছো, বেচারি মুখ ফুটে বলতে পারছে না যে সে তোমাকে কত। আমিও তো বলতে পারছি না কথা বন্ধু মিথিলা। তুমি কি এখনো স্কুলের মতো সবুজ ফিতা দিয়ে দুই বেনি কর? বন্ধুরা, আমরা এখন শুনবো আর্টসেলের পথ চলা। আমার পথ চলা বন্ধু অরুণি, শীতকালে আমার সব থেকে প্রিয় ভোরের দিকে খোলামেলা শুনশান রাস্তায় হাঁটা। শীতকালে ভোরের দিকে কুয়াশা চারিদিকে এমন ভাবে ভাসতে থাকে যেন মনে হয় আকাশ থেকে মেঘ নেমে এসছে, আর এখনই আমাকে তারা পেঁচিয়ে গ্লুকোজের মতো খেয়ে ফেলবে। এই জন্যই তো তোমাকে আমার ভালো লাগে বস। সবাই কি আর আকাশের মেঘটা মাটিতে নামিয়ে আনতে পারে? না সত্যি বলছি, আমি কিন্তু ভোরের দিকে হাঁটতে বেরোই। ক্লাউড নাম্বার 9 গানটা প্লে করবে নাকি আমার জন্য? মহাখালী থেকে আবির লিখেছে, আজকে তার মন অনেক খারাপ কারণ তার এক্সাম ভালো হয়নি। এতে মন খারাপ করে কিচ্ছু নেই আবির, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তবে অবশ্যই মনে রাখতে হবে, হাউ মেনি ফেইলিয়ার্স উইল মেক আ পিলার। কথা বলতে বলতে চলে যাবার সময় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর শুনতে থাকুন রেডিও এবিসি 89.2 এফএম। তবে যাবার আগে আপনাদের জন্য দুটো গান প্লে করে যাচ্ছি। শিরোনামহীনের হাসি মুখ গানটি শুনতে চেয়েছে ধানমন্ডি থেকে তানি, এবং আরেকটি গান প্লে করব ব্রায়ান অ্যাডামসের ক্লাউড নাম্বার 9। আবারও কথা হবে আগামীকাল রাত 10টায় রেডিও এবিসি 89.2 এফএম এ, আমার শো দ্য নাইট ইজ স্টিল ইয়াং এ। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই। গুড বাই। ঠিকই আমার গানটা প্লে করলে না? এজেন্ডা কি? কথা বন্ধু মিথিলার ফেসবুক প্রোফাইলে জায়গা করে নেওয়া। দোস্ত, তুই একজন হার্ট ইঞ্জিনিয়ার, বিপদের সময় তুই বন্ধুকে বাঁচাবি না? ইঞ্জিনিয়ার সাহেব কিছু একটা করেন, আর তো পারছি না। তার আগে তুই এক কাজ কর, তুই একটা বার্গার আর একটা কফি উইথ ব্রাউনি অর্ডার কর। এক্সকিউজ মি, ইয়েস স্যার, একটা বার্গার আর কি, আর একটা কফি উইথ ব্রাউনি। আমাকেও একটা দিবেন। রাসেল, তুই মেয়েটার বন্ধু হতে চাইছিস কেন? ভালোবাসি তাই। দেশ থেকে লাজ লজ্জা সব উঠে যাচ্ছে একদম। তা উনি কি সিঙ্গেল না ডাবল? দেখতেই তো পাচ্ছি রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল। আচ্ছা, এই ছেলেটা একটা বেকুব নাকি? অ্যাফেয়ার থাকার পরেও অনেকেই ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দেয়, এই জন্যই তো কবি বলেছেন, সিঙ্গেল দেখে কেউ হোসনে খুশি, আড়ালে তার ডাবল হাসি। অসুবিধা নেই,
তাহলে সারাজীবন ফ্রেন্ড হয়ে থাকবে। শাবাস দোস্ত, মেয়ে সুন্দর নাকি দেখতে? সেটা কিভাবে জানবো? প্রোফাইল পিকচার দেওয়া নাই, আবার এমন প্রাইভেসি সেটিংস, একটা ছবিও দেখা যায় না। এটা তো রীতিমতো রিস্কি ব্যাপার, পরে দেখবি হাত পা ঠিক নেই। আর শোন, মানে তুই তো শুধু ফলোয়ার না? হ্যাঁ, ফলোয়ার ফলোয়ার হয়ে থাকতে ভালো লাগে। তা মেসেজ অপশন খোলা আছে না ওটাও বন্ধ? না, মেসেজ অপশন খোলা। গুড, তুই এক কাজ কর, তুই একটা মেসেজ কর, মেসেজে লিখবি আপনাকে আমি ক্যাফেইন নামে ডাকি, কারণ আপনার কণ্ঠ আমাকে সারা রাত ঘুমাতে দেয় না। আরও কিছু অ্যাড করবি, যেমন আপনি কোথায় পড়াশোনা করেন, এগুলো আর কি। না দোস্ত, আমি তো অলরেডি রেডিওতে তুমি তুমি করে বলি, এখন আবার আপনি করে বলবো? আচ্ছা, এই ছেলে কিভাবে প্রেম করবে, এত অ্যাডভান্স তুই! আপনি থেকে তুমিতে নামার মধ্যে একটা আনন্দ আছে, মেয়েটাকে ওই আনন্দটা ফিল করতে দে, আর তুই আনন্দটা ফিল কর। না না দোস্ত, আমি তো ফার্স্টে বলবো যে আমি আপনার ফ্রেন্ড হতে চাই, প্লিজ অ্যাকসেপ্ট করেন, এইসব বলার আগে এসব কাব্যিক কথাবার্তা বলবো? নো নো নো, রেডিওতে আপনি আপনি বলা যায়, রেডিওতে তুই তুমি এগুলো বলা যায়, কিন্তু ফেসবুকে তোকে আপনি বলতে হবে। আর আমি যা বলছি সেভাবে করবি, ওস্তাদ কে? আমি না তুই? তুই যদি আমাকে ওস্তাদ মানিস, তাহলে আমি যেভাবে বলছি তুই সেভাবে কর। যদি রিপ্লাই আসে তাহলে আমরা প্রসিড করব, আর রিপ্লাই না আসলে কেসটা এখানেই ক্লোজ। আপনাকে আমি ক্যাফেইন নামে ডাকি, কারণ আপনার কণ্ঠ আমাকে সারা রাত জাগিয়ে রাখে। আচ্ছা, আপনি কিসে পড়ছেন? ক্যাফেইন, মজা পেলাম তো, আমি বিবিএ পড়ছি, বাই। হ্যাঁ বল। জোস রিপ্লাই আসছে, তা আমি কি করবো? কি করবি মানে কি বল, আমি এখন কি লিখবো? ওরে বাবা, তুই কি সবকিছু আমার থেকে শুনে করবি? শোন, বিয়ের পরে কিছু কাজ তো নিজে নিজে করতে হবে, তখন আমাকে কই পাবি? আচ্ছা ফাইজলানি বাদ দে তো, প্লিজ হেল্প মি আউট, আমার মাথা কাজ করতেছে না। লিখে দে যে থ্যাংকস ফর ইউর রিপ্লাই, অনেক ভালো থাকবেন, লিখে পাঠিয়ে দে। এত ভাব নিব যদি ডেকে বসে? আচ্ছা, গুরুটা কে, তুই না আমি? জি ওস্তাদ আপনি। দেন জাস্ট কিপ ইউর মাউথ শাট। শোন, তুই যে মিথিলার সব শো রেগুলারলি ফলো করিস, এটা ইশারা ইঙ্গিতে ওকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, ওর প্রিয় গান কোনটা? গানস এন্ড রোজেস এর নভেম্বর রেইন, আমারও ফেভারিট। হ্যাঁ, তো বটে, এটা তো আপনার প্রিয় গান হবেই। শোন, তুই মিথিলাকে লিখবি নভেম্বর রেইন, আমারও খুব প্রিয় গান, আর এই গানগুলোর যে লাইনগুলো তোর প্রিয়, সেই লাইনগুলো লিখে পাঠাবি, খবরদার পুরো গান লেখার দরকার নেই। আর ওকে জিজ্ঞেস করবি ওর প্রিয় লাইনগুলো কোনগুলো, একটা নিউট্রাল জায়গা থেকে কথার পিঠে কথা বাড়িয়ে পুরো কেসটাকে হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে যদি মিথিলা বুঝতে পারে যে তুমি অলরেডি প্রেমে গদ গদ হয়ে আছো,
তাহলে কেস সেখানেই ফাইনাল। চল এই এখন ওয়েটারকে ডাল, বিলটা দিতে হবে। এক্সকিউজ মি ভাই, বিলটা। আচ্ছা বুঝিস, তোর উপর সব কিছু ডিপেন্ড করতেছে। এই তোর গুরু ভক্তি নাই? না আছে, গুরু ভক্তি আছে। তাহলে এসব কথা বলছিস কেন? তাড়াতাড়ি বিল দে। When I look into your eyes, I can see the love restrained. But darling, when I hold you, don't you know I feel the same? এটা আমার প্রিয় একটা গানের লাইন। আপনার প্রিয় কোনটা? Nothing lasts forever, and we both know hearts can change, and it's hard to hold a candle in the cold November rain. একই তো নভেম্বরের ঠান্ডা বৃষ্টি, তার মধ্যে ক্যান্ডেল ধরার কি দরকার? আমার কাছে মহেশখালীর জেলে নৌকার বাতি আছে, ওর ভিতরে ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে কোনোদিনও নিভে যাওয়ার চান্স নাই। গলে তো যাবে একটা না একটা সময়। গলে যাবে, চলে তো যাবে না। পলিটিশিয়ান হলেই পারতেন, মুখে সব সময় কথা রেডি থাকে। সব সময় মানে কোন সময়? উফ, ব্যথা ব্যথা লাগলো? না, যন্ত্রণা। আপনি এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? আচ্ছা, তাহলে প্রশ্নপত্র ছাড়াই উত্তর দিতে থাকেন। ভেবে দেখেন তো, এমন যদি কোনো এক্সাম থাকতো যেখানে কোনো কোয়েশ্চেন থাকে না, শুধু অ্যানসার দিতে হয়, কি অবস্থা হতো? বুঝেছি, আপনার কথার হাত থেকে রেহাই নাই। আচ্ছা, আপনি কি সার্ভিস করেন নাকি এখনো লেখাপড়া? ইচ্ছে ছিল বিবিএ কমপ্লিট করেই জবে ঢুকে পড়বো, পরে ভাবলাম একেবারে এমবিএ কমপ্লিট করেই ঢুকি। ও, তার মানে আপাতত বেকার? না, ঠিক তা না, মাঝে মধ্যেই বিজ্ঞাপনের জিঙ্গল করি। তার মানে আপনি মিউজিশিয়ান? এটা জেনে কিন্তু খুশি হলাম। বাঁচা গেল। কেন? আমার কিছু তো একটা পছন্দ হলো আপনার। এখন সবচেয়ে ডিফিকাল্ট টাইম। ডিফিকাল্ট টাইম মানে? কথা বলতে বলতে তো অ্যাডই করে নিল ফ্রেন্ড লিস্টে, এখন আর ডিফিকাল্ট। শুন রাসেল, কথা চালাচালির সময় এমন একটা মোমেন্ট আসে যখন টাইমিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন কিন্তু আমার পরামর্শের জন্য তোর অপেক্ষা করলে চলবে না, তোকে রাইট টাইমে ব্যাট করে ফেলতে হবে। আরে পারবে পারবে দোস্ত, নিজেও একা অনেক কিছু পারে। দাঁড়া দাঁড়া, টাইমিং মোমেন্ট কিসের মোমেন্ট? মোমেন্ট মানে হলো অব্যক্ত মুহূর্ত, যখন তার মুখে থাকবে অব্যক্ত কথা যা তুই বলে ফেলবি। খবরদার, এই মেয়ে কিন্তু বিবিএ পড়া মেয়ে, স্মার্ট মেয়ে, হুট করে আবার আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচব না এরকম খ্যাত কথা বলবি না। স্মার্টলি ঢুকে পড়তে হবে, ভেরি স্মার্টলি, বুঝতে পেরেছিস? টাইমিং না, টাইমিং, টাইমিং ইজ দ্য মেইন থিং। টাইমিং, টাইমিং, চল তো। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেডিও এবিসি 89.2 এফএম এ, আপনাদের ফেভারিট শো দ্য নাইট ইজ স্টিল ইয়াং এ। আমি কথা বন্ধু মিথিলা। ভূতের গলি থেকে আবির বলেছে, পি তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। এটা কি আমাকে বলেছে নাকি অঞ্জন দত্তের গানটি শুনতে চেয়েছে তাও অবশ্য বুঝতে পারছি না। আচ্ছা, না হয় গানটাই প্লে করে দেব। তুমি হ্যাচো দিলে সেটা কোন স্কেলে হয়? বন্ধুরা হুট করে হেসে ফেললাম বলে অবাক হবেন না। সামার ওয়াইন বাই দ্য কোর্স এন্ড বানো। আরে বাবা, শুধু শুধু গান বাজানোর দরকার কি? তুমি কথা বলতে থাকলেই তো হয়। লিওনার্ড কোহেনের আই এম ইওর ম্যান গানটা আপাতত প্লে করো তো। বন্ধুরা, সময় হয়ে এলো আবার ব্রেকে যাবার। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও এবিসি 89.2 এফএম। হ্যাঁ রাতুল, বল।
আচ্ছা রাতুল, তোর কাছে কি লিওনার্ড কোহেনের আই এম ইওর ম্যান গানটা আছে? হঠাৎ লিওনার্ড কোহেন, তোর মুখে কোহেন, প্লিজ একটু শেয়ার কর না। আচ্ছা পাঠাচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম ব্রেকের পরে আমাদের শো নাইট ইজ স্টিল ইয়াং এ। আমি কথা বন্ধু মিথিলা। বাড়িধারা থেকে অয়ন লিখেছে, আপু তুমি সব থেকে কি ভালোবাসো? কালার্স, আই লাভ কালার্স। কালারফুল যে কোনো জিনিস আমি ভালোবাসি, সেটা ব্রাইট ফুল হোক, ব্রাইট রং হোক, ড্রেস হোক, আমি ব্রাইট কালার্স সবচাইতে ভালোবাসি। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আপনাদের জন্য প্লে করে যাচ্ছি দ্য লেজেন্ডারি সিঙ্গার লিওনার্ড কোহেনের আই অ্যাম ইওর ম্যান। আগামীকাল আবারও কথা হবে রেডিও ABC 89.2 FM এ। সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। If you want a lover, I'll do anything you ask me to. And if you want another kind of love, আমি তো আপনাকে জানতেই চাই, কত কত প্রশ্ন করি লাইভে, কোনোদিন তো উত্তর পেলাম না। লাইভে প্রশ্ন করেন কই? চোখে পড়েনি তো এখনো? আমার প্রশ্ন যে পড়া হয় সে প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তাই শুনি কি প্রমাণ? শোনার তো ব্যবস্থা নেই, মানে আমি তো আপনাকে শুনতে পাই, কিন্তু আমি যেহেতু রেডিওতে কাজ করি না, আমি যে শোনাতে পারছি না। Cloud number 9. এটা কি একটা মানুষের নাম? আমি রাসেল। তাহলে ক্লাউড নাম্বার 9টা কে? আমি। লাইভে আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাবার জন্য আমাকে তোমাকে বকা দেওয়া উচিত? বকা দেবে কেন? তোমার তো আমার মেসেজ পড়তে ভালোই লাগে। ইশ, খুব কনফিডেন্ট তাই না? আর তোমার কি দেখে মনে হলো যে আমার তোমার উদ্ভট মেসেজ পড়তে খুব ভালো লাগে? আমার মেসেজ না পড়তে পারো, কিন্তু মাসের পর মাস প্রতিদিন আমার গানের রিকোয়েস্ট রেখেছো। তোমার তো দেখে অনেক বুদ্ধি। বুদ্ধি তো তানভীরেরও আছে। তানভীর? ও, আমাদের এক ফ্রেন্ড। আমরা সবাই ওকে হার্ট ইঞ্জিনিয়ার ডাকি। হার্ট ইঞ্জিনিয়ার? মজার তো। তো তোমার কি এই টাইপের কোনো নাম আছে? আছে তো। কি? কথা শ্রোতা রাসেল। সরি সরি, রাস্তা অনেক জ্যাম ছিল। সিরিয়াসলি জ্যাম ছিল, আই এম রিয়েলি সরি। অসুবিধা নেই। লজ্জা পাচ্ছ নাকি খালি নিচের দিকে তাকাচ্ছ যে? না, মানে আমার এক ফ্রেন্ডের মামা পত্র মিতালিতে প্রেম করেছিল। প্রথম দিন দেখা করতে যেয়ে দেখে যে মেয়ের পাটা ফাটা নেই, সব চেক করছিলাম। আমার পা আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, তুমি কি সবসময় এরকম? কিরকম? মানে শুধু চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না? কেন, আমার চোখ কি সুন্দর না? না, অসম্ভব সুন্দর।
তোমার ভয়েসটা আরো বেশি শুনতে। না, আমি সবসময় এরকম থাকি না। আসলে ভাবলাম তোমাকে একটু চমকে দেই, আর তুমি যে এত দেরি করে এসছো এটা হচ্ছে তার শাস্তি। তাই শাস্তিটা আমার কতক্ষণ পেতে হবে? অসম্ভব সুন্দর, না মানে তুমি ভয়ঙ্কর সুন্দর, তাকাতে পারছি না। তুমি এত সুন্দর কেন? সেটা তো বলতে পারছি না। আচ্ছা তাহলে এটা বলো, তুমি লাইভে আমার মেসেজের উত্তর দাও না কেন? রিপ্লাই দেবার মতো প্রশ্ন করলে না আমি রিপ্লাই দিব? কি উদ্ভট প্রশ্ন! আমি খাটে কোন কাত হয়ে শুই, আমার চুল কত লম্বা, আমি আমি হাঁচি কোন স্কেলে দেই, এগুলো কোনো প্রশ্ন হলো? আচ্ছা বাবা, তোমাকে বুঝতে হবে এগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেন ইম্পর্টেন্ট শুনি? সেটা এখন বলা যাবে না, ব্যাপারটা একটু আগাক। কোন ব্যাপারটা? কোন ব্যাপারটা? আচ্ছা ওয়েটার, ওখানে কোনো ওয়েটার নেই। আচ্ছা আমার হাতে তুমি ব্যাপারটা লেখো। প্রথম দিনই হাত ধরতে হবে, একটু বেশি হয়ে যাচ্ছে না? উফ, আমি আমার হাত ধরতে বলিনি, তুমি প্র্যাকটিস করো, আমার হাতে আঙ্গুল দিয়ে দেখো। আঙ্গুল বোলাতে হবে? লেখো, দেখো আমি পড়তে পারি কিনা। ও আচ্ছা, আঙ্গুল দিয়ে লিখতে হবে। আচ্ছা অপেক্ষা করতে কেমন লাগে? তাই না? আচ্ছা বুঝলাম, অনেক খারাপ লাগে। আজকের পরিবেশটা মনে হচ্ছে বেশ অনুকূলে, কিছু একটা ঘটে যেতে পারে। কি ঘটতে পারে? যেটা ঘটতে পারে সেটা আসলে প্ল্যানিং অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু রাইট মোমেন্টটা আসছিল না। আজকে এখানে আসার পর ওই তারাটা দেখে মনে হলো আজকেই মনে হয় রাইট মোমেন্ট। আমার আসলে তোমাকে একটা সত্যি বলা দরকার। আমরা পরিবেশটা গম্ভীর করছি কেন? গম্ভীর না করি। না রাসেল, এটা আমার তোমাকে অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু আমাদের সম্পর্কটা যে এত এত দূর এগোবে আমি বুঝিনি। তোমার এই দিনটা নিয়ে অনেক প্ল্যান,
সমস্যা, আমারও অনেক প্ল্যানস মাথায় ঘুরে। রাসেল, আমি একটা সময় অন্ধ হয়ে যাব। মানে? আমার অপটিক্যাল নার্ভ শুকিয়ে আসছে, আমি আর দেখতে পাবো না। মানে দেখতে পাবো না মানে? আমাকে এখানে কেন নিয়ে আসছো? বড় কোনো কাজ করার জন্য একটা বড় জায়গার দরকার ছিল, তাই নিয়ে আসলাম এখানে। কি বড় ঘটনা? একটু পরেই বুঝতে পারবে কি বড় কাজ। আমি অন্ধ হয়ে যাব শোনার পর থেকে তুমি আর আমার সাথে যোগাযোগ রাখোনি, সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু ব্যাপারটা আরো নাইসলি শেষ করতে পারো। দেখো, তোমাকে নিয়ে আমার মনে কোনো কিন্তু থাকুক সেটা আমি চাইনি, এজন্য আমি সময় নিয়েছি আমার নিজেকে বুঝতে, বোঝার চেষ্টা করেছি আমি কেন তোমাকে এতটা ভালোবাসি। জানি তোমার কষ্ট হয়েছে, তা আমারও তো অনেক কষ্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো তোমার ভয়েসের প্রেমে পড়েছি, এখানে বারবার বারবার চোখ কেন আসছে? কিন্তু চোখ তো এসেছিল রাসেল। আমি আসলে ভয় পেয়েছিলাম, আমি চাইনি যে কখনো আমি তোমাকে এই বিষয়টা নিয়ে কষ্ট দেই, এই জন্যই আমার এই সময়টার দরকার ছিল। হাতটা দাও। এসএমএস পড়ার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট তো লাগবে।
Dear listeners, Radio ABC 89.2 FM এ আপনাদের স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ কাছে আসার গল্পে। আমি কথা বন্ধু মিথিলা। আর আমি কথা শত্রু রাসেল। সিলেট থেকে উজ্জ্বল রিকোয়েস্ট করেছেন হেমন্ত মুখার্জির সূর্য ডোবার পালা। আমরা এখন হেমন্ত মুখার্জির সূর্য ডোবার পালায় চলে যাব। Yeah.